হাই বন্ধুরা, আমি অনিন্দ্য, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের নিয়ে চলে যাব নর্থ কলকাতার প্রিন্সেপ ঘাটে। নৈহাটি থেকে মাঝেরহাট লোকাল ধরে আমি চলে যাব প্রিন্সেপ ঘাট স্টেশন, এবং স্টেশনের কাছেই জেমস প্রিন্সেপ ঘাট। দমদম ছাড়াতেই ট্রেনটা বাঁ দিকে মোড় নেবে কলকাতা স্টেশনের দিকে। একটু এগোতেই সার্কুলার রেল এবং ডান হাতে বয়ে যাবে গঙ্গা। ট্রেনের ওই আধ ঘন্টার জার্নিটা তোমরা দারুণভাবে উপভোগ করবে। তো এই মুহূর্তে আমি প্রিন্সেপ ঘাট স্টেশনে ট্রেন থেকে নামলাম, এবং সামনের দিকে তাকাতেই বিদ্যাসাগর সেতুটা চোখে পড়ছে এবং সেই ভিউটা দুরন্ত। স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে আমি হেঁটে গেলাম, এবং কিছুটা এগোতেই একটা পার্ক মতো রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ব্রিজটা দুরন্ত দেখতে লাগছে, এবং এখানে যে জেমস প্রিন্সেপের নামে একটা কনস্ট্রাকশন করা রয়েছে, তার নিচে রোজই বিকেলবেলা বিভিন্ন গান বাজনার অনুষ্ঠান হয়। এবার আমরা চলে গেলাম গঙ্গার দিকে, অর্থাৎ স্টেশনের ডান দিকে। এখানে সাজানো বাগান রয়েছে এবং তারই মাঝে মাঝে রয়েছে বসার জায়গা। বিকেলের দিকে কলকাতাবাসীর আড্ডা মারার দারুণ জায়গা এটা। এছাড়াও ঠিক পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে নৌকা করে ঘোরার ব্যবস্থা। আমি কথা বলে দেখলাম ওরা পার ট্রিপ 250-300 টাকা নেবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পরবর্তীকালে আরও ঘুরতে যাওয়ার নোটিফিকেশান পেতে চাইলে বেল আইকনটা ক্লিক করো।